গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি জাস্ট ফাটাফাটি আছি। আর সকালবেলা বেরোনোর কথা ছিল, ঘুমাতে ঘুমাতে এতটাই লেট হয়ে গেছে যে সকাল সকাল উঠতে পারিনি, তাই আজকের মতো বেরোনো ক্যান্সেল। নেক্সট কয়েকদিন পর থেকে ট্রাই করব, দু তিন দিন একটু বিজি শিডিউল আছে, তারপর থেকে ট্রাই করব। আর আমি এখন উঠে গেছি, রেডি হয়ে গেছে, রিম্পাও উঠে গেছে, ঘরে বসে বসে ব্লগ দেখছে। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি দোকানে, রিম্পারও আছে দোকানে, একটু চাপ আছে। আর আজকে আমাদের আবার দুপুরবেলা একটু পূর্ণগড়ের দিকে যাওয়ার আছে, কী দরকার তখন আমি বলবো। আর এখন আমি বেরোলাম, কুট্টি তো বেরিয়ে গেছে, আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো ঠাকুর ঘরে, পুজো দিয়ে এসে রেডি হব দোকান যাওয়ার জন্য। আর এই যে সব নোটপত্রগুলো কেটে ফেলেছি, কেমন লাগছে দেখো, হাতটা নেড়া নেড়া। যাই হোক, আবার একটা অনুষ্ঠান আছে পরের মাসে, তখন তার আগে করে নেবো এক্সটেনশন। আমি রেডি ফেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য, কুট্টিকে ফোন করে মোবাইল আসছে। আর সকালবেলা না মানে এই বেরোনোর টাইমের আগে সোনা বাবা ওপরে আসে মাম্মামের সাথে একবার, ওই যে এখনো নাবজে আওয়াজ পাচ্ছ, সোনা বাবা আর মাম্মা মাসে একটু গল্প করে আমার সাথে মাম্মাম, তারপর আমি বেরিয়ে যাই। আর সোনা বাবা ঠিক এই টাইমটাতেই ওপরে আসার জন্য আঙ্গুল দেখে ওপরে কাকাই আর মা, কাকাই আর মা, মা মানে আমাকে ছোট মা, আমি তো ছোট মা, ছোটটা এখনো প্রপার উচ্চারণটা করতে পারে না, ওই জন্য ছোটোর জায়গায় মাটা শুধু বেরোয়, বলে কাকাই মা, কাকাই মা, মানে আঙ্গুল দেখি বলে কাকাই আর মা, মানে উপরে আসবে, আমার কাছে মা বলে আর কাকাই ছোট কুকটিকে কাকাই বলে আসবে। সেই জন্য মাম্মামুখে এইটাবে প্রতিদিন নিয়ে আসে, আমার কাছে 10 মিনিট একটু থাকে, একটু খেলাধুলো করে, তারপর মাম্মামুখে নিয়ে বেরিয়ে যায়, আর নিচে চলে যায়, আমিও বেরিয়ে যাই। ওই এখন নিচে গেল, আমি এখন বেরোচ্ছি। জাস্ট বেরোলাম, কুট্টি আবার দোকানে ঢুকলো একবার কি কাজে, এখন যাবো সোজা দোকান, কাস্টমার ঢুকে গেছে, তাড়াতাড়ি ঢুকতে হবে দোকানে। এই জাস্ট দোকানে ঢুকলাম, আর বেরিয়ে একটা কাজ ছিল ছোট, কাজটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে কুট্টি আমাকে ছাড়লো, ছেড়ে 5 মিনিট বসে প্রতিদিনই এসে, তারপরে আবার চলে গেল নিজের দোকানে, কাস্টমার রয়েছে। আর এখন আবার আমার ফোন এলো পরপর, এখন ঢুকছে কাস্টমার, রয়েছে মেট্রোতে, একজন রয়েছে লোকাল ট্রেনে, আর একজন রয়েছে নাগেরবাজার থেকে অটোয় উঠছে, এখনও এই অবধি আপডেট রয়েছে। তারপরে তো আর কি কি সারাদিন হয় দেখতেই পাচ্ছ, আর 4টের সময় আমি বেরিয়ে যাব, আমার আর কুট্টির একটু যাওয়ার আছে সেই কোন্নগর, কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি, কি কিনতে যাচ্ছি সব কিছু তোমরা দেখতেই পাবে, তখন বলবো। বাজে আমার 4:05, আর এই জাস্ট পাড়িয়ে এলাম, আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল, আমার ভাইয়েরা রিম্পার একটু কোন্নগর যাওয়ার আছে, বেরিয়ে বলছি কি জন্য যাওয়ার আছে। আর এখনই 4:05, আর আজকে আর লাঞ্চ করবো না, অনেকটা লেট হয়ে গেছে, রাস্তায় কিছু খেয়ে নেবো টুকটাক। ওদিকে রিম্পারও দোকানে ভেটছিলো, ও লাঞ্চ করতে পারেনি, ও বললো থাক খাবারগুলো রাস্তায় কিছু খেয়ে নেবো। আর আমি এখন জাস্ট স্নানটা করে বেরিয়ে যাবো, রিম্পাকে বললাম বাসস্ট্যান্ড, আমাদের 3rd বাসস্ট্যান্ডে এসে দাঁড়াও, আমি আর দোকান অবধি যাবো না, এদিক থেকে বেরিয়ে যাবো। কাউন্টারের খুব বিধ্বস্ত অবস্থা, আর ঘড়িতে এখন বাজে 4:17, এখনও খাওয়া দাওয়া হয়নি, পিঙ্কি এখন খেতে বসছে, এখনও কাস্টমার ঢুকবে, কুরিয়ার রয়েছে, সব কাজকর্ম রয়েছে, আমি বিলিংয়ে বসেছি, এই যে বিলপত্র নিয়ে বিলিংয়ে বসেছি, কাজকর্মগুলো করছি, পিঙ্কি খেয়ে নিক, আমি আর কুট্টি একটু বেরোবো। এখন কুট্টি বললো তুমি বেরিয়ে বাসস্ট্যান্ডের ওখানে আসো, আমিও বাসস্ট্যান্ডের ওখানে আসছি, তারপর আর আমি একটু যাবো সেই কোন্নগর। ওই যে বাইরে আমার র্যাপিডোর দাদা এসে গেছে, আমাকে বেরোতে হবে, পিঙ্কি একটু দেখে নিও। হ্যাঁ, ভেবেছিলাম 4টায় বেরোবো, কোনো মতেই হলো না, দোকান থেকে আসতেও লেট হলো, আর জাস্ট স্নানটা করে জ্যাকেট গলিয়ে নিলাম, কারণ ফিরতে ফিরতে রাত হবে, সন্ধেও তো হয়েই যাবে, ঠান্ডা লাগতে পারে ওই জন্য। আর রিম্পা আসছে বাসস্ট্যান্ডে, আর ভাই আসছে বাড়ির নিচে, আসলেই এক বেরোবো ঝটপট এক্ষুনি। ও কি কারণে কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের শনি রোববার, এই শনি রোববার 4-5 তারিখ আমাদের নিজেদের মাঠে ফুটবল টুর্নামেন্ট আছে মিনিগারে, ওই জন্য ওরা বলেছিল যে একটা ছোটো করে বাজি প্রদর্শনী করবে, তাই আমার আর রিম্পার কাছে ওটা আবদার করেছে যে মানে তোমরা যদি বাজিটা দাও, আমি ঠিক আছে চলো, আমার চেনায়না আছে তাই আমি গিয়ে একেবারে নিয়ে চলে আসবো। আমাকে র্যাপিডোর দাদা নামিয়ে দিয়েছে, এখন কুট্টিরা ওই পোলের ওই সাইডটায় দাঁড়িয়ে আছে, আমি এখন হেঁটে হেঁটে পোলটা টপকে যাই, ওখানে দাঁড়িয়ে আছে কুট্টি, এখানে নামিয়ে দিয়েছে র্যাপিডো দাদা, আমি বললাম আমি বুঝতে পারিনি এখানে নেমে গেছে। ওই যে দাঁড়িয়ে আছে, চলো যাই। আকাশটা
বাবা, উত্তর পাড়ার প্রবেশ দ্বারটা শুধু একবার দেখো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, পাক্কা 20 কিলোমিটার বাড়ি থেকে। আর এই যে সব নিয়ে নিয়েছি, এর মধ্যে কি নিয়েছি সেটা যদি ফাটবে সেদিন দেখতে পাবে, এখন আর খুলছি না। কি গো, আমি আর খিদে পেয়েছে তো? আমি আর ভাই রাস্তা দিয়ে বাড়ি দেখতে দেখতে আসছি, কোন বাড়িটা দেখতে ভালো, কোন বাড়িটা দেখতে খারাপ। এখান দিয়ে আসতে একটা হেভি বাড়ি দেখেছি। এই জাস্ট আমরা যেতে যেতে দাঁড়ালাম একটা, এখানে মানে যেতে গিয়ে একটা তোমার মানে ক্যাফে টাইপের পড়লো, খুব সুন্দর লাগলো ক্যাফেটা দেখতে। ওখানে আমরা দাঁড়িয়ে গেলাম, একটু হালকা খাওয়ার দাওয়ার অর্ডার করা হয়েছে, কারণ আমার কুর্তি দুজনেরই আজকে লাঞ্চ হয়নি। ভাই লাঞ্চ করে বেরিয়েছিল, বাট আমাদের লাঞ্চ হয়নি, কাজের জন্য তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, ওটা দরকারি কাজটাই ছিল জানোই তোমরা, সেই জন্য একটু দাঁড়ালাম। আর এখানে অর্ডার করা হয়েছে কফি, কফি, ধোসা আর রোল, তিনটে জিনিস অর্ডার করা হয়েছে, সবাই মিলে খেয়ে তিনজন মিলে মিক্স করে খাবো। জায়গাটা ভীষণ সুন্দর, ওই সাইডটা পুরো গঙ্গা। এটার নাম কি আছে? এই যে জায়গাটা কিন্তু বেশ ভালো, পাশেই গঙ্গা, এখন ভাটা চলছে, নাহলে এই অবধি জল চলে আসে। আর এখানে এই যে পুরো আমার ধোসা রেডি হচ্ছে, মানে সারাদিন তো কিছু পেটে খাওয়ার নেই, আর এখন ধোসাটা দেখে বেশি করে খিদে পাচ্ছে, কতক্ষণে আসবে প্লেটে ভাবছি। এই যে আমাদের খাবার আসছে, সত্যিই খিদে পেয়েছে। কফিটা ভাইয়ের নাও, শুরু করো ভাই, কফি দিয়ে দিয়েছে তো, কফিটা নিয়ে গল্প কর। চা খাবে তুমি? একদমই না, বিস্কুট খাও। আর এই জাস্ট ফিরলাম, ফিরে বাজিগুলো বাড়িতে রেখে দিয়ে এসে ভেবেছিলাম বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে চা খাবো, বাট নিচে যে চায়ের দোকানটায় চা খাই 10 টাকা চা। আর আজকে থেকে নতুন নিয়ম করলো, ওখানে পার্কিংয়ে বাইক রাখতে হবে 10 টাকা, মানে হচ্ছে 10 টাকা চা খেতে গেলে 10 টাকা দিয়ে বাইক পার্কিং এ রেখে তবে খেতে হবে। ওই জন্য চলে এসছি আমার ভাইয়ের কাছেই চা খাবো। ভাই ধন্যবাদ, তুই আবার পার্কিং এ চার্জ নিবি না তো? এই জাস্ট এলাম, এসে আবার আমি স্কুটি একটু বেরোলাম, বাইকটা গ্যারেজে দেবো, আর গ্যারেজে স্কুটিটা অনেকদিন ধরে রাখা রয়েছে, সার্ভিস হয়ে পড়ে আছে, ওই জন্য স্কুটিটা আনবে আর বাইকটা দিয়ে আসবে, বাইকটা সার্ভিস করাতে হবে, কারণ আমাদের 12 তারিখে মানে 12ই ফেব্রুয়ারি আবার একটু বর্ধমান যাওয়ার আছে, কি কারণে কেন সেগুলো পরে বলবো, বাট যাওয়ার আছে, ওই জন্য এখন এই বাইকটা দিয়ে স্কুটিটা আনতে যাচ্ছি। আর রবিবারের পুজোর কিছু টুকটাক জিনিস লাগবে, দেখে আজকে নিই না কালকে দিয়ে এটা দেখছি। গেলাম গাড়িটা মানে স্কুটিটা আনতে, বাট হয়নি, একটু প্রবলেম হচ্ছিলো কালকে দেবে বললো, তাই আর আমি আর ইম্বা বাড়ি চলে এসেছি। ইন্ডিয়ার খেলা দেখছি, ইন্ডিয়া জিতেই যাবে, নিউজিল্যান্ডের অবস্থা খারাপ। আর এখন একটু বেরোবো, রিম্বা বাড়িতেই থাকলো, আর এখন একটু বেরোবো, বেরিয়ে একবার রুটিটা নিয়ে একটু ক্লাবে যাবো, যেহেতু পরশু দিন থেকে খেলা আছে, একটু কী কাজকর্ম করছে, তারপরে কাল করা সব কিছু জিনিসপত্র কিনতে যাবো, ওই জন্য একটু কথাবার্তা বলে এক্ষুনি বাড়ি চলে আসবো। এই জাস্ট একটু আগে বাড়ি এলাম, কুট্টি এসে আবার বেরোলো, রুটি ফুটি আনবে, একটু আড্ডা ফাড্ডা মেরে আসবে, আমি আর আজকে বেরোনি, আমার আর ভালো লাগছে না। এখন আমি একটু নিচে যাব, মা বাবার সাথে একটুখানি গল্প করব, তারপরে সোনা বাবার সাথে একটু দেখা করে তারপর উপরে আসবো। তুমি কিন্তু খুব বাজে ছেলে তৈরি হয়ে যাচ্ছ। সে তো ছোট থেকেই ছিলাম। কটায় বাড়ি ঢোকার কথা ছিল? 11:35 মধ্যে কটায় ঢুকেছি? 12:16। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এবার এর সাথে আমার কোনো ঝামেলা হয়, তার কিন্তু দায় একমাত্র আমার, কিন্তু ভীষণ রাগ হয়ে যায়, আমি সব কিছু সহ্য করে নিতে পারি, এই রাত্রির করে বাড়ি ঢোকাটা আমার ভীষণ মাথা গরম হয়, খুব চাপ, সিরিয়াস বলছি, এক খেলা নিয়ে পড়েছে, খেলা 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 করে 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 খুব চাপ আছে এখন। এই রোববার অবধি চাপ, রোববার অবধি আমি কোথাও মানে এখানেই থাকবো, রোববার বেরোতে পারবে না, চাইলেও বেরোতে পারবে না, নিজেরা ঘাড়ে নিয়েছে, তুমি চাইলেও বেরোতে পারবে না, মোদ্দা কথা, যাই হোক এখন আমি নিচে যাচ্ছি, রাত্রে খাবারটা নিয়ে আসি, আর ও মাল গোছাবে। রে বাবা রে, কি হাওয়া দিচ্ছে রে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। আর কুট্টি, এই ছাদ ছাদ গুলো পরিষ্কার করাবে,
কারণ ছাদেই পরিষ্কার হবে, উপরে একটা ত্রিপল দিয়ে রবিবার দিন আমাদের ছাদেই পুজো হবে, কারণ আমাদের তো ঠাকুর ঘর ছোট, ওই জন্য নারায়ণ পুজোতে সিন্নি তারপরে হোম যজ্ঞর ব্যাপার আছে, ওই জন্য ছোট ঠাকুর ঘরে আমাদের হবে না, ওই জন্য ছাদেই ওপরে পুরো ত্রিপল টাঙিয়ে ভালো করে পুজো, ভালো করে সুন্দর করে পুজো হবে। খেতে বসে গেছি, অনেকটা রাত হয়ে গেছে, কুটি মাল গুছিয়ে চলে এসেছে ক্যামেরাম্যান আমার। যাই হোক, এই যে এখানে হচ্ছে ডিনার, কুটি খাবে রুটি, কুটির রুটি আছে, আর আমি খাবো একটা রুটি আর ভাত, ভাত গরম হচ্ছে। এখানে হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, এটা হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে আলু কুমড়ো ভাজা। আজকে পুরোটাই এই বাড়ির খাওয়া দাওয়া, বাড়ির থেকে যে খাওয়া আনিনি, কারণ যে বেরিয়ে গেছি, মাকে বলেছিলাম রান্না করতে হবে না আমার, তাই জন্য ওই যে হুইসেল দিচ্ছে, ভাত গরম হয়ে গেছে, মাকে বলেছিলাম করতে হবে না, তাই জন্য বাড়িতেই যা রান্না হচ্ছে এটাই খাচ্ছি। এই চিংড়ি মাছটা পটল পোস্তটা দিদিয়া করেছে, আর এই তরকারি আর ভাজাটা মামাম করেছে। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওতেও বলছি, আমরা এখন প্রতিদিন আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডিতে আমরা কী কী করছি সারাদিন সেটা ছোটো ছোটো ক্লিপ বা ছবি দিতে থাকি, পারলে গিয়ে ফলো করে এসো, ডিসক্রিপশানে দেখবে ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের আইডি দেওয়া থাকে, সবাই পারলে গিয়ে ফলো করে এসো। তাই আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এই অবধি রাখছি, অনেকটা রাত হয়ে গেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিই, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করো। টাটা, গুড নাইট।